এমনি হাসানুল করিম জানতে চান রোজা অবস্থায় স্ত্রীর কতটুকু কাছাকাছি যাওয়া যাবে, রোজা অবস্থায় স্ত্রীর সাথে সম্পূর্ণ পাশাপাশি শোয়া যাবে, থাকা যাবে, এমনকি চুম্বন করা যাবে, আলিঙ্গন করা যাবে, কোনো অসুবিধা নেই, শুধুমাত্র স্ত্রীর সহবাস যেটি সেটি করা যাবে না। সহবাসটা যাতে না হয় সেই জিনিসটি খেয়াল করতে হবে। লজ্জাস্থানের আপনার মিলন সেটি সরাসরি হারাম, বীর্যপাত না হলেও শুধু সম্মিলনটাই হারাম, এছাড়া আলিঙ্গন চুম্বন হতে পারে। আমাদের আয়সা বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখা অবস্থায় স্ত্রীদের আদর সোহাগ তিনি করতেন, এটি জায়েজ আছে। তবে কেউ যদি সেটি করতে গেলে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন না এমন আশঙ্কা হয় তাহলে তার জন্য এটি করা জায়েজ নাই। স্ত্রী সম্ভোগ করলে রোজা ভেঙে যাবে, কাছাকাছি যে জিনিসগুলো আছে এগুলোর কারণে রোজা ভেঙে যাবে। ডিরেক্টলি আপনি স্ত্রীর সাথে ফিজিক্যাল ইন্টিমেসিতে যাওয়া অথবা যে কোনোভাবে আপনার শাহওয়াতকে পূর্ণ করা, এটার মধ্যে দিয়ে যদি আপনার সিমেন আউট হয় তাহলে কিন্তু আপনার রোজা ভেঙে যাবে। যারা বিবাহিত, দিনের বেলা যদি বিবাহিত কেউ ভালোবাসার আতিশাজ্যে তার স্ত্রীকে জড়িয়ে ধরে কিংবা কিস করে, এই কিসিং এর কারণে এবং হাগিং এর কারণে, ভালোবাসা প্রকাশ করার কারণে, এগুলোতে রোজা ভাঙে না। কিন্তু আমরা সাজেস্ট করব যে এই জাতীয় কাজে যাতে আমরা দিনের বেলা জড়িয়ে না পড়ি, কারণ আপনি যদি আপনার বিবাহিত স্ত্রীকে জড়িয়ে ধরেন বা কিস করেন এতে হয়তো আপনি সেক্সুয়ালি আরো এক্সাইটেড হয়ে যেতে পারেন, হয়তো এক পর্যায়ে আপনি একেবারে ফাইনাল ডেস্টিনেশনে চলে গেলে আপনার, আপনি হয়তো ফিজিক্যাল ইন্টিমেসিতে গেলেন বা ফিজিক্যাল ইন্টারকোর্সে গেলেন, আপনি একটা হারাম কাজ করে ফেলেন। এবং আগেই আমরা এ ব্যাপারে সতর্ক করেছি যে সেক্ষেত্রে আপনার শুধু কাজা করলেই হবে না, কাফফারাও দেওয়া লাগবে, এবং এটা একটা বড় ধরনের ওয়ার্নিং এবং মহাবিপদে তখন আপনি পড়ে যাবেন। এজন্য আমরা সাজেস্ট করি যে দিনের বেলায় এই জাতীয় কাজ যেন আমরা না